বন্য হাতির আক্রমণে নিহত এক উপজাতি রমণী মৃত খিলংতি দেববর্মার পরিবারের 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি ও হাতি বিচরণ এলাকাগুলিকে সুরক্ষার দাবিতে চাকমাঘাট জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় উপজাতি জনগণ এদিন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর চাকমাঘাট এলাকায় মৃত খিলংতি দেববর্মার নিথর দেহ ব্যারেজ সংলগ্ন আসতে জনগণ উত্তেজিত হয়ে পড়ে পরে মৃতদেহটি জাতীয় সড়কে নিয়ে আসে এবং জাতীয় সড়ক অবরোধ করে একটা নাগাদ উল্লেখ্য TR01B4161 নম্বরের একটি ম্যাক্স গাড়ি করে কিছু সংখ্যক উপজাতি অংশের লোকজন চাকমাঘাটের রঙ্গিয়াটিলা এলাকা থেকে উত্তর মহারাণী হয়ে চাম্পাহাওড় গুরুদেবের দর্শন নেওয়ার জন্য যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকাল আনুমানিক 4:30 নাগাদ উত্তর মহারাণী যাওয়ার পথে মালাকারপাড়া এলাকায় বন্যদাতাল হাতির দল ম্যাক্স গাড়িটিকে আক্রমণ করে গাড়িতে থাকা সকল লোকজনরা পালিয়ে যেতে সক্ষম হলেও খিলংতি দেববর্মা পালিয়ে যেতে পারেনি তৎক্ষণাৎ বন্য হাতির দল খিলংতিকে আঘাত করতে থাকে এতে মৃত্যু হয় খিলংতি দেববর্মার উপরন্তু ওই ম্যাক্স গাড়িটি রাস্তার পাশে ভাঙচুর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া দমকল বিভাগের কর্মীরা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খিলংতিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরে তেলিয়ামুড়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক খিলংতিকে মৃত বলে ঘোষণা করে এদিকে শুক্রবার হাসপাতালের তরফ থেকে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহটি শবদেহ বহনকারী গাড়ি করে চাকমাঘাট এলাকায় নিয়ে আসে একটা নাগাদ এদিকে আগের থেকে চাকমাঘাট বেরেজ এলাকায় শত শত লোক বসে থাকে সকাল থেকে এবং অপেক্ষা করতে থাকে কখন নাগাদ হাতির আক্রমণে নিহত খিলংতি দেববর্মার নিথর দেহ নিজ বাড়িতে নিয়ে আসবে পরে একটা নাগাদ মৃতদেহটি চাকমাঘাট এলাকায় নিয়ে আসতেই এলাকাবাসীরা মৃতদেহ দেখতে উত্তেজিত হয়ে পড়ে পরে মৃতদেহটি নিয়ে জাতীয় সড়কে পথ অবরোধে বসে স্থানীয় উপজাতি জনগণ দীর্ঘ 3.5 ঘন্টা জাতীয় সড়কে অবরোধ চললেও পুলিশ ছাড়া উচ্চপদস্থ আধিকারিকদের দেখা মেলেনি যদিও 3.5 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর তেলিয়ামুড়া DCM প্রদীপ দেববর্মা এবং তেলিয়ামুড়া ফরেস্ট SDF নিত্যগোপাল রায় মুঙ্গিয়াকামী RD ব্লকের চেয়ারম্যান সুনীল দেববর্মা ভাইস চেয়ারম্যান বিকাশ দেববর্মা সহ তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বি রেড্ডি সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে পরে দফায় দফায় অবরোধকারীদের সাথে কথাবার্তা বলার পর আশ্বাস দেওয়ার পর এবং 1 তারিখ DM পর্যায়ে তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসে মিটিং হবে বলে স্থানীয় অবরোধকারীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে SDM অফিসে একটা মিটিং আছে যেখানে অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ডিপার্টমেন্ট এবং তাদের থেকে প্রতিনিধিমূলক এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং এই প্রথম এই DM ম্যাডামের চেয়ারম্যানশিপে একটা কোর্ডিনেশন মিটিং হয়েছে এলিফেন্ট নিয়ে এই প্রথমবারের মতো এই জায়গা তো এখানেই সব এই মুখ্য বিষয়গুলি আলোচনা হবে কারণ এগুলি একটা প্রসেসে সিদ্ধান্ত হয় এটা স্টেট লেভেল সিদ্ধান্ত তো এটা একটা প্রসেসে এখানে যেতে হবে এর আগে তো এরকম মিটিং হয়েছে না এই প্রথম এরকম একটা DM ম্যাডামের চেয়ারম্যানশিপে হইতেছে সেখানে মিটিংয়ের পরে কী সিদ্ধান্ত সেটা সেখানে কি হবে এখন কি পথবরোধ মুক্ত হবে জাতীয় সড়ক তো আমরা বলতে পারছি এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে DCM সাহেব আছে আমরা আমাদের যা কথা হয়েছে আমরা তো সরাসরি কথা কইছি আপনার কি প্রতিশ্রুতি দিয়েছে আমাদের প্রতিশ্রুতি বলতে প্রসেস ওয়াইজ যেটা কম্পেনসেশন যেটা 5 লক্ষ টাকা যেটা পাইয়ে থাকে সেটার পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট পোস্টমর্টম রিপোর্ট আসলে পরে অ্যাপ্লিকেশন পাইলে আমরা ইমিডিয়েট যত টপ প্রায়োরিটিতে আমরা এটা পাঠাবো সেটা গভর্নমেন্ট থেকে স্যাংশন হয়ে আসে 5 লাখ টাকা সেই 5 লাখ টাকা তারা পাইব আর যেখানে যেখানে স্টাফের দরকার পড়ছে রোড সাইডে না দেখা করছে তখন তারপরে তাদেরকে ক্যাম্প দেওয়া হয়েছে কৃষ্ণপুর ক্যাম্প দেওয়া হয়েছে 2-3টা ভিলেজে এরকম টর্চ লাইট এবং এগুলি ভলেন্টিয়ার সিলেক্ট করে তাদেরকে এখানে গ্রামের সঙ্গে দেখা করছে এই ঘটনার যেটা ঘটছে সেটা খুব অবাঞ্ছিত ঘটনা কিন্তু এটার মধ্যে কারোর এরকম হাত নাই এটা একটা প্রাকৃতিক ঘটনা হাতির সঙ্গে এখানে এরকম না যে এই হাতি একটা জাতীয় সম্পদ এটা একলা ফরেস্ট ডিপার্টমেন্টের ঘোষণা তো কিন্তু এই যে বিষয়টি মানুষ হাতি একসঙ্গে আছে একটা হাতিরে কইলে এখান থেকে সরানো যায় না তো এটার জন্যই পদ্ধতিমূলকভাবে যে সিদ্ধান্ত প্রথমবারের মধ্যে SDM অফিসে DM ম্যাডামের চেয়ারম্যানশিপে হইব সেটার পরে কী সিদ্ধান্ত হয় সেদিনই জানা হাতি দিয়া যে মানে হাতি গাড়ি অ্যাক্সিডেন্ট এর ব্যাপারে আজকা এখানে মানে পাবলিক ডিমান্ড করেছে যে খিলংতি দেববর্মা কালকে যে একটা প্রোগ্রাম আছে ওই চাম্পা হওয়ারে প্রোগ্রামে যাইতে সময়
হাতি আঘাত করে পাড়া দিয়ে একজন খিলমটি দেবরমা বয়স্ক লোক মহিলা তাঁরে মানে হাতি পাড়া দিয়ে হে মরছে এলগে এখন হসপিটাল থেকে মানে পোস্টমর্টম করে আনছি এখন পাবলিক ডিমান্ড করে যে খিলমটি দেবরমার পরিবারে একজন গভর্নমেন্ট চাকরি দিতে হব এই ডিমান্ড লয়ে আজকে এখানে তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন তুরন্ত টিভি।